কালকে তো তোর বেড়াতে যাওয়া। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে শুভ শারদীয়া শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে আমি আর শঙ্কর সন্ধ্যাবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম। দেখো ড্যানুবের ব্রিজ থেকে দাঁড়িয়ে এই ভিউটা কি অসম্ভব সুন্দর আসছে। প্রতি বছর গ্রীষ্মকালে আর শীতকালে এই ড্যানুব নদীর ধারে বসে মেলা, কিছুটা আমাদের দেশের মতোই, কিন্তু যেমন রাসের মেলা বসে, চড়কের মেলা বসে, ঠিক সেরকমই হয়তো জিনিসপত্র কেনা বেচা যেগুলো হয় সেগুলো দেখতে একটু অন্যরকম, আইটেমগুলো অবশ্য একেবারেই অন্যরকম, কিন্তু মেলা তো, তাই যেতে একবার ইচ্ছে করবেই। আর আজকে ওয়েদারটা ছিল ভীষণ সুন্দর, আমাদের এখানে এখন বেশ ঠান্ডা। আর এই সময় ড্যানুবের বুকে ঘুরে বেড়ায় বিভিন্ন দেশে ক্রুজ। কিছু ক্রুজ যেমন আছে লোকাল, তেমনি আবার কিছু ক্রুজ কিন্তু আসা যাওয়া করে জার্মানি, হাঙ্গেরি, এই সমস্ত দেশগুলো থেকে। লিন্স একটা ছোট্ট সিটি হলেও এই ড্যানুব নদী থাকাতে লিন্সের গুরুত্ব কিন্তু কিছু কম নয়। তবে হ্যাঁ, ক্রুজের অপশান কিন্তু ভিয়েনা সিটিতে অনেক বেশি। প্রত্যেক বছর দুবার করে মেলা বসে, তো ঢুকে দেখলাম ভালো ভালো স্টল বসেছে। মিনি আসেনি, মিনি বাড়িতে পড়ছিল, মিনিকে ফোন করে বললাম শিগগিরই চলে আয় মোমো খাবো, মোমো শুনেই মিনি চলে এসছে। দারুণ খেতে, আমরা চিকেন মোমো নিয়েছি। আজ আর রাত্রিবেলা না বাড়ি গিয়ে খেতে পারবে না, আবার আরো আটটা ভেজ মোমো নিয়েছে। হ্যাঁ, আটটা ভেজ মোমো যেন আমি একাই খাবো। আহা, তিনজনেই খাবো, দারুণ খেতে। আমার ট্রাই কর, দেখো কি সুন্দর রংটাও, গ্রিন মানে মজাটা মেখেছে, ওটাও তোমার কোনো কিছু একটা ভেজিটেবলসের জল দিয়ে মেখেছে, সেদ্ধর জল, যার জন্য কালারটা এত সুন্দর এসেছে। ফুড কালারও হতে পারে, হাউ ডু ইউ নো? মনে হয় না, কি করে জানবে? একটা পালং শাকের গন্ধ পাচ্ছি। তাই? আচ্ছা, মেলাতে বিভিন্ন ধরনের স্টল বসেছিল, বেশিরভাগ ছিল কেক পেস্ট্রি। না, আমাদের দেশের মেলার মতো ওই লোভনীয় আচার, জিলিপি, ডিমের ডেভিল, ফিশ ফ্রাই, এগ রোল, চাউমিন, ওরে বাবা, বলতে বলতে জিভে জল চলে এলো, এসব কিছুই ছিল না। আর ছিল মেয়েদের অল টাইম ফেভারিট কিছু জুয়েলারি শপ, ব্যাগের দোকান, এই সমস্ত। এই মেলাটা ড্যানুব নদীর একদম ধার দিয়ে বসে, ওই দেখো নদী দেখা যাচ্ছে। আজ মহালয়া, সব বাঙালির মতো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এই মন্ত্রধ্বনি শুনলে আমারও গায়ে কাটা দেয়। আমাদের ছোটবেলা মনে পড়ে, পাড়ার ছোট্ট রেডিও, টর্চ, দেওয়াল ঘড়ি সারানোর যে দোকানটা ছিল, এই মহালয়ায় আসলেই দুদিন আগে থেকে সেখানে রেডিও ঠিক করার লাইন পড়ে যেত। এখন তো মা বলে সেই মহালয়া আর নেই রে, পাড়াতে পাড়াতে নাকি মহালয়ার দুদিন আগে থেকেই মাইকে মহিষাসুর মর্দিনী চালিয়ে দেওয়া হয়। শুভ মহালয়া, কেউ কিছু বলছে না কেন? জলে বোতলটা ফেললাম। আজকে মহালয়ার দিন,
খুব ভালো কাটলো। সকাল থেকে মিনি জার্মানে প্র্যাকটিস করতে গেছিল, ওই যে শুভ মহালয়া, কি কি শুভ মহালয়া বললো। আর বিকেলে সায়ন্তনীরা এসেছে, আমরা একটু কফি খেলাম, আর একটু সাথে হালকা স্ন্যাক্স ছিল। কিন্তু এত গল্প করতে ব্যস্ত ছিলাম, খাবারটা যে আগে দেখাবো সেটা আর হলো না, খাওয়া হয়ে গেল, খালি কাপ খালি প্লেট এগুলো দেখাতে হলো। কি করা যাবে, আমরা অনেক গল্প করেছি, অনেক ভালো খেয়েছি, একদম খুব ভালো গেছে আমাদের। আচ্ছা 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 আজকে আমরা সন্ধ্যাবেলা মিমির পছন্দের পিৎজা খাচ্ছি। আজকে আমাদের ছোটখাটো একটা পিৎজা পার্টি হচ্ছে বলতে পারো। সেটা কেন একটু পরে মিমি তোমাদেরকে বলবে, আর সাথে রেখেছি একটু কফি। কিরে, কালকে তো তোর বেড়াতে যাওয়া, তো কোথায় যাচ্ছিস? আমরা একটা জায়গায় যাচ্ছি অস্ট্রিয়াতে। কি ফায়ার এন্ড স্পিটাল? স্পিটাল অন ফায়ার। আচ্ছা, মানে এবার তুই লাইফে প্রথমবার স্কুলের বন্ধুদের সঙ্গে বাবা মাকে ছাড়া বেড়াতে যাচ্ছিস, তো ফিলিংসটা একটু শেয়ার কর সবাই শুনুক। দুদিনের জন্য, তো ওই জন্য একটু ফার্স্ট টাইম বলে একটু কেমন কেমন লাগছে। ব্যাপক এনজয় করবি, দারুণ এনজয় করবি, ঠিক আছে? দেখ কিরকম লাগে, ঠিক আছে? এখন পিজাটা এনজয় করো। পিজাটা কেমন? আমার খুব ভালো লাগলো। ব্যাস, পিজা পার্টির শেষে শুরু হয়ে গেল মিমির ব্যাগ প্যাক করা। যেহেতু জায়গাটা লিন্সের খুব কাছাকাছি, তাই টেম্পারেচার নিয়ে খুব একটা আমরা চিন্তিত নই। আজ মিমি বেরোচ্ছে। একটু অদ্ভুত ফিল হচ্ছিল বটে, এই প্রথম একা একা মিমি দুদিনের জন্য কোথাও বেড়াতে যাচ্ছে, কিন্তু সেসব ভেবে লাভ নেই। আর তো মাত্র 4 বছর, তারপর শুরু হয়ে যাবে ইউনিভার্সিটি, হোস্টেলে তো একা একাই থাকতে হবে। তাই এখন থেকে বলতে পারো আমি আর শঙ্কর নিজেকে প্রস্তুত করছি। গুড মর্নিং ফ্রেন্ডস। গুড মর্নিং। আমরা আজকে সকাল সকাল একটু বেরিয়ে গেছি, আজকে মনটা একদম ভালো নেই। মিমি গেছে আসলে ওর দুদিনের স্কুলের একটা ট্রিপে, দুরাতও সেখানে থাকবে। আর একে তো এখানে 3 জন, তার মধ্যে একজন যদি বাড়িতে না থাকে ভীষণ মানে বিরক্ত লাগে আর কি। কিন্তু এই অভ্যাসগুলো তো ওকে করতে হবে, তাই না? তো যার জন্যই আমরা ডিসিশন নিলাম। গত বছর যেমন পাঠাইনি, কিন্তু এই বছর আর না করলাম না। মিমিরও যে বিশাল একটা ইচ্ছে ছিল তা না, কিন্তু যাই হোক গেছে মিমি, তো মিমি 2 দিন ওখানে থাকবে। আর মিমিকে বলেছি তোর ওখানে থাকার 2-1 ক্লিপ যা যা তোর চোখে পড়ে একটু তুলে আনিস, তাহলে আমরা দেখার পাশাপাশি বন্ধুরাও দেখবে। আমাদের এই ট্রাউন্সি বেড়ানোর ব্লগে তোমরা সবসময় খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, আর কিছু কমেন্ট সত্যি খুব হেল্পফুল থাকে। যেমন বাংলাদেশের এক ভাই মজার, তুমি লিখেছো যে আগের ভিডিওর কোয়ালিটিগুলো খুব একটা ভালো হচ্ছিল না, এবারে ভিডিও কোয়ালিটিটা খুব ভালো। তুমি ঠিকই বলেছো, আসলে আমরা বেড়াতে যাওয়ার যে ভিডিওগুলো করি সেটা কিন্তু ক্যামেরায় করি, আর এমনি যেগুলো আমাদের উইকলি ব্লগ যেগুলো হয়, যেগুলো বেড়ানোর ভিডিও নয়, সেগুলো আমরা মোবাইলে করি। তার একটা কারণ হচ্ছে মোবাইলে তোলা ভিডিওগুলো অনেক তাড়াতাড়ি এডিট করা যায়, আর ক্যামেরায় বেশি টাইম লাগে, সেই জন্যই কোয়ালিটিতে তোমার একটু তফাত লেগেছে। কিন্তু এই যে তোমাদের এই কমেন্টগুলো আমাদেরকে ভীষণ হেল্প করে, আমরা ভবিষ্যতে চেষ্টা করব আস্তে আস্তে ক্যামেরাতেই করার, আসলে সময়ের বড় অভাব, এইটাই একমাত্র কারণ। শরৎকাল এলেই প্রকৃতি সেজে ওঠে অন্য এক রূপে, আকাশে পেঁজা তুলোর ভেলা, আর নিঃশ্বাস নিলেই যেন অনুভব করা যায় শিউলি ফুলের গন্ধ। সারা বছর ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া থাকলেও এই পুজো এলেই আমার মনটা খুব খারাপ হয়ে যায়। হ্যাঁ, তা প্রায় একযোগ হবে আমি কলকাতার পুজো দেখিনি। আজকের ব্লগটাও কিন্তু সেরকমই ছিল, সব কিছু মিশিয়ে মিলিয়ে মিশিয়ে একটা ছোট্ট ব্লগ। পুজোতে আমাদের এবার অ্যাসাচ সেভাবে কোনো প্রোগ্রাম নেই, কারণ মিমির এবার 10th দিন জার্মান পরীক্ষা পড়ে গেছে, তাই আমরা বাড়িতেই এবার পুজো সেলিব্রেট করব। আর পুজোর পরে অবশ্যই আমাদের বিশেষ কিছু প্রোগ্রাম রয়েছে, তোমরা আস্তে আস্তে সেগুলো জানতে পারবে। সবাই খুব ভালো করে পুজো কাটাও, সেফ থেকো, সবাইকে শারদীয় আগাম শুভেচ্ছা। আজকের ব্লগটা তাহলে এ পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, খুব ভালো করে আনন্দ করে পুজো কাটাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পুজো ব্লগে। টাটা টাটা।